11 দফা দাবি আদায়ে বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করছেন পুলিশ সদস্যরা। সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্সের সামনে বিক্ষোভ মিছিল বের করেন পুলিশ সদস্যরা। এ সময় বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেওয়া হয়। একই সাথে নিহত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানানো হয়। জয়পুরহাটের বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পুলিশ সদস্যরা। এছাড়াও মাদারীপুর সহ বিভিন্ন জেলায় 11 দফা দাবি বাস্তবায়নে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পুলিশ সদস্যরা। নড়াইলে বিক্ষোভরত পুলিশ সদস্যদের সাথে একাত্মতা ঘোষণা করেছে জেলা পুলিশ সুপার। বরিশালের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, হ্যাঁ ইফিতা, বরিশালের বরিশাল সিটি কর্পোরেশন অর্থাৎ বরিশাল মেট্রোপলিটন এলাকা যেটি, সেই বরিশাল মেট্রোপলিটন এলাকায় 4টি থানা রয়েছে এবং জেলায় রয়েছে অন্যান্য থানাগুলো, এবং সেখানে বরিশাল জেলায় অন্য যে 9টি উপজেলা রয়েছে সেখানে রয়েছে 10টি থানা। এই থানাগুলো এবং বরিশাল মেট্রোর এই থানাগুলোর এখন চিত্র প্রায় একই। কীরকম আমি মুহূর্তে রয়েছি কোতোয়ালি থানায়। সেই কোতোয়ালি থানার কথা যদি বলি, আমি এখানে এসে দেখেছি যে সাধারণ পুলিশ সদস্য যারা, তারা সাদা পোশাকে অর্থাৎ সিভিল ড্রেস যেটি, সেই ড্রেসে কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এখানে যে ওসি, যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি হন, তিনিও কিন্তু সাদা পোশাকে উপস্থিত রয়েছেন, এবং তার কাছে আমরা জানতে চেয়েছি যে কী পরিস্থিতি। তিনি কিন্তু বলেছেন যে তারা আসলে কর্মবিরতি পালন করছেন, কোনো কাজে আসলে তারা করতে পারছেন না, বলা যায় যে থানা পাহারা দিচ্ছেন এমন একটি পরিস্থিতিতে রয়েছে। এবং এই দৃশ্য কিন্তু বরিশালের যে অন্য যে থানাগুলো রয়েছে, মেট্রোপলিটন বলি, বরিশাল জেলার অন্য থানাগুলো বলি বা বিভাগের অন্য থানাগুলো বলি, সেই সব থানারই কিন্তু একই অবস্থা। এই পরিস্থিতিতে আমরা যেটি দেখেছি যে বরিশাল সড়কের যে ট্রাফিক, সেই ট্রাফিক বা যান চলাচলের যে বিষয়টি, এটি কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন, ছাত্র যারা রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা, তারা ট্রাফিক কন্ট্রোল করছে। এবং অন্যান্য যে ফৌজদারি বিষয়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে কেউ কিছু করার পরিস্থিতি নেই। তো সার্বিক বিষয়ে আমি বরিশাল পুলিশ কমিশনারের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম, তাকে ফোন দিয়েছি, তবে সেই যোগাযোগটি সম্ভব হয়নি। এদিকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, তারাও সেখানে তাদের দাবি দাওয়া নিয়ে কিন্তু সংবাদ সম্মেলন করবেন এমনটি বলেছেন। তো সার্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকটাই কিন্তু শঙ্কার মধ্যে রয়েছে, উদ্বিগ্ন অবস্থায় রয়েছে সাধারণ মানুষ। তো এই ছিল বরিশালের পরিস্থিতি ইপসিতা। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়ে পুলিশ সদস্যদের কর্মবিরতির সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।